ফের রেল দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস। চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসের মোট 15টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রে খবর, দুইজনের মৃত্যু হয়েছে, আরও প্রায় 20 থেকে 25 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার গোন্ডা জেলার মতিগঞ্জ এবং ছিলহি রেলওয়ে স্টেশনের মাঝের এক জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। উদ্ধার অভিযানে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে রওনা দিয়েছে সেনা জওয়ানদের একটি দল। গত 17 জন দুর্ঘটনার মুখে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তারপর এক মাস যেতে না যেতেই ফের দুর্ঘটনার মুখে পড়ল আরও একটি দূরপাল্লার ট্রেন। বৃহস্পতিবার রাত 11:39 চণ্ডীগড় থেকে ছেড়েছিল ট্রেনটি। এদিন দুপুরে ট্রেনটি গোন্ডার ছিলহি স্টেশনের কাছাকাছি আসার পর হঠাৎ একটা বিকট শব্দ হয়েছিল বলে জানিয়েছেন যাত্রীরা। এরপরই ট্রেনটি কাঁপতে শুরু করে এবং লাইনচ্যুত হয়। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, ভয়ে চিৎকার করে উঠেছিলেন তারা। লাইনচ্যুত ট্রেনটি থামার সঙ্গে সঙ্গেই আতঙ্কিত যাত্রীরা ট্রেনটি থেকে বেরিয়ে আসেন। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে ট্রেনটি উল্টে থাকা বগিগুলির পাশে মালপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন যাত্রীরা। অনেকে ট্রেনের দরজা বেয়ে উঠে ভেতর থেকে মাল বের করতেও দেখা যায়। বাঁদিকে কাত হয়ে পড়ে থাকা একটি কোচের উপরেও কয়েকজন যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে ট্রেনটির 4টি এসি কোচের সব থেকে বেশি ক্ষতি হয়েছে, 2টি বগি সম্পূর্ণ উল্টে গিয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। লাইনে কিছু পড়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই খবর দেওয়া হয় রেল প্রশাসনকে, তারপর শুরু হয়েছে ত্রাণ ও উদ্ধারের কাজ। রেলের মেডিকেল দল ঘটনাস্থলে পৌঁছেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারি কর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর এবং ত্রাণের কাজে দ্রুততা আনার নির্দেশ দিয়েছেন। আহতদের সবরকম চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ঘটনাস্থলে যেতে বলা হয়েছে। দুর্ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। অসম সরকার পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানিয়েছে। উত্তরপ্রদেশ কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করছে অসম সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।